হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস। ভাইরাসের মোকাবিলা, ভাইরাসের অ্যান্টিডোট অথবা ভাইরাসকে নিষ্ক্রিয় করতে সারা বিশ্বের বিশেষজ্ঞ থেকে শুরু করে মেডিসিন দপ্তর, মেডিকেল ডিপার্টমেন্ট ও বিজ্ঞানীরা উঠে পড়ে লেগেছে। আর ঠিক একইভাবে ভারতীয় বিজ্ঞানীরাও রাত দিন এক করে দিচ্ছে এর অ্যান্টিডোট তৈরি করতে। শুধু তাই নয়, প্রতিটা ক্ষেত্রেই বাঙালি বিজ্ঞানীরাও অন্যতম ভূমিকা পালন করে। ঠিক এবারেও তাই। এক্ষুনি মাত্র পাওয়া খবর অনুপাতে পশ্চিমবঙ্গের বাঙালি বিজ্ঞানীদের তরফ থেকে উঠে এসেছে আরো একটি বিশাল বড় আবিষ্কার। হ্যাঁ ফ্রেন্ডস, যা জানলে হয়তো আপনার গর্বে বুকটি ভরে উঠবে, তাই ভিডিওটিকে মোটেও স্কিপ না করে প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিতে অতি অবশ্যই একটা লাইক আর বেশি পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামীতে লেটেস্ট আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। নিউজ রিপোর্টে জানানো হচ্ছে, তাক লাগানো আবিষ্কার, বাতাসে ভাইরাস মারতে মেশিন তৈরি করে ফেললেন বাঙালি গবেষক। হ্যাঁ ফ্রেন্ডস, এই বুঝি মারণ ভাইরাস ঢুকে পড়লো শরীরে। প্রতি মুহূর্তেই এমনই আতঙ্কের মধ্যে রয়েছেন দেশবাসী। মুখে মাস্ক এবং রাবার হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে 20 সেকেন্ড ধরে হাত ধোয়া রোজকার রুটিন এর মধ্যে অন্যতম হয়ে দাঁড়িয়েছে। শুধুমাত্র এই ভাইরাস ঠেকাতেই নয়, নিজের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখাও অত্যন্ত জরুরি। সেই কারণেই রাস্তায় জেট স্প্রে করা হচ্ছে সরকারের তরফ থেকে। তবে এবার IIT খড়গপুর, এমস এর দুই গবেষক পরিবেশকে ভাইরাস মুক্ত করতে তাদের আরো একটি অভিনব আবিষ্কার। IIT খড়গপুরের ডক্টর দেবায়ন সাহা এবং এমস এর শশীরঞ্জনের অনবদ্য আবিষ্কার ভাইরাস মোকাবেলায় বিশেষ ভূমিকা পালন করবে বলে মনে করছেন। তাদের তৈরি যন্ত্রটির নাম দিয়েছে এয়ারলেন্স মাইনাস করোনা। মারণ ভাইরাসকে সমূলে উপরে ফেলার ক্ষমতা রয়েছে এই অভিনব যন্ত্রটি। 60 দশকের একটি সিনেমায় দেখানো হয়েছিল রোবটের মতোই দেখতে তৈরি এই যন্ত্রটি। হ্যাঁ ফ্রেন্ডস, সারা পৃথিবী জুড়ে যখন প্রত্যেকটি দেশের মানুষ স্প্রে করতে ব্যস্ত, প্রত্যেকটি দেশের মানুষ ভাইরাস মুক্ত করতে ব্যস্ত হয়ে পড়েছে, আর ঠিক এই সময়তেই পশ্চিমবঙ্গের খড়গপুরের IIT দুটি বাঙালি বিশেষজ্ঞ ডক্টর দেবায়ন সাহা এবং শশীরঞ্জনের ঠিক এই মুহূর্তেই তাদের অনবদ্য একটি আবিষ্কার, যেখানে ভাইরাস মুক্ত করতে বা ভাইরাসের সঙ্গে মোকাবেলা করতে বিশেষ ভূমিকা পালন করবে বলে জানানো হচ্ছে বিশেষজ্ঞদের তরফ থেকে। এই যন্ত্রটি থেকে ফোঁটা ফোঁটা জল বেরিয়ে বাতাসকে পরিষ্কার করবে, তবে সাধারণ জল নয়, ব্যবহৃত হবে আয়নযুক্ত জল, আর এই জলে ভাইরাস এলেই সঙ্গে সঙ্গে নিস্তেজ হয়ে যাবে, ফলে ছড়াতে পারবে না আর এই ভাইরাস। হ্যাঁ ফ্রেন্ডস, বিশেষ করে এটি এই মুহূর্তে আমাদের কাছে খুবই একটি প্রয়োজনীয় যন্ত্র হয়ে দাঁড়িয়েছে, যেখানে সারা দেশ, সারা রাজ্য, সারা পৃথিবী আতঙ্ক, এর মাঝেই তাদের এই অভিনব আবিষ্কার কে একদিকে সারা বিশ্বকে যেন তাক লাগিয়ে দিয়েছে এই দুই বাঙালি বিশেষজ্ঞ। বিশেষজ্ঞদের তরফ থেকে জানানো হচ্ছে, লকডাউনের সাথে এই যন্ত্র ব্যবহার করলে সুফল মিলবে আর খুব দ্রুত ভাইরাস মুক্ত করা যাবে আমাদের দেশকে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আপডেট। যদি আপনি একজন বাঙালি হয়ে থাকেন এবং বাংলার এই দুই বিজ্ঞানীদের আবিষ্কারে খুশি হয়ে থাকেন, যদি আপনার গর্ব হয়ে থাকে, তাহলে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।